পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান বৈচিত্র্যময় আশ্চর্য সব জিনিস। বিশ্বের সৌন্দর্য নিয়ে মনে মনে গর্ব করি। বিপুল বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী একটি অতি ক্ষুদ্র অংশ। সূর্যের আকর্ষণে তার চারিপাশে ঘোরায় এই বিশ্বের কাজ। মানুষের আগ্রহ তাকে বিশ্ব ছাড়িয়ে মহাবিশ্বের নানা স্থানে নিয়ে গেছে। পৃথিবীর সৌন্দর্যের কিছু অংশ মহাকাশে বসেও দেখা যায়। মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে বড় নদী, পাহাড় কিংবা প্রাচীন পিরামিড দেখতে পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক যে মহাকাশ থেকে আমাদের এই বিশ্বের কোন জায়গাগুলোকে দেখা যায়। টেমস নদী, ইংল্যান্ড। টেমস দক্ষিণ ইংল্যান্ডের প্রধান নদী। এটি আমাদের বিশ্বে যেমন বিখ্যাত, তেমনি নাকি এই নদী দেখতে পাওয়া যায় মহাবিশ্ব থেকে। অনন্ত কিছু নব্যচারী বিশ্বাস করেন যে তারা যখন মহাকাশ থেকে লন্ডনের দিকে তাকাচ্ছিলেন তখন তারা টেমস নদী দেখতে পেয়েছেন। দ্য গ্রেট পিরামিড অব গির্জা, মিশর। মিশরের দ্য গ্রেট পিরামিড অব গির্জা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। সারা বিশ্বের লাখ লাখ মানুষ প্রতি বছর এটি দেখতে যান। কিন্তু জানেন কি যে এই পিরামিড মহাকাশ থেকে নাকি স্পষ্ট দেখা যায়? এই পিরামিড নির্মিত হয়েছিল আজ থেকে প্রায় 4,500 বছর আগে। শোনা যায় 2001 সালে একজন নব্যচারী মহাকাশ থেকে পিরামিডের একটি ছবিও পাঠিয়েছিলেন। গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফও বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, আর এটিও নাকি মহাকাশ থেকে দেখা সম্ভব। বিশাল এই প্রাচীরটি 2600 কিলোমিটার এলাকা জুড়ে 900টি দ্বীপ এবং 2500টি পাথর দিয়ে বিস্তৃত। পাম দ্বীপ, দুবাই। পাম জুমেরাই দ্বীপ বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। তালগাছের আদলে তৈরি এই দ্বীপই আজ দুবাইয়ের অন্যতম পরিচয় হয়ে উঠেছে। 2001 সালে নির্মাণ কাজ শুরু হয়। দুবাইতে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রকৌশল প্রকল্পটি নাকি মহাকাশ থেকে স্পষ্টভাবে দেখা যায়। আমাজন নদী, দক্ষিণ আমেরিকা। আমাজন পৃথিবীর বিখ্যাত নদীগুলির মধ্যে একটি। 64 কিলোমিটার দীর্ঘ এই নদী প্রায় 9টি দেশের মধ্য দিয়ে বয়ে গেছে। কথিত আছে যে মহাকাশ থেকে যদি ক্যামেরায় সম্পূর্ণ জুম করা হয় তাহলে নাকি এই নদীটি স্পষ্ট দেখা যায়। হিমালয় পর্বতমালা, ভারত। হিমালয় এশিয়ার অবস্থিত একটি প্রাচীন এবং বিশ্বের বৃহত্তম পর্বতমালা। এর তুষার আচ্ছাদিত চূড়া লক্ষ লক্ষ মাইল দূর থেকে স্পষ্ট দেখা যায়। হিমালয় প্রায় 20,000 ফিটের বেশি উঁচু এবং মহাকাশ থেকে নাকি এর দৃশ্য সত্যি আশ্চর্যজনক। গ্র্যান্ড ক্যানিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র। কলোরাডো নদীর স্রোত দ্বারা গঠিত গ্র্যান্ড ক্যানিয়ন হল একটি সংকীর্ণ উপত্যকা। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই উপত্যকাটি বিশ্বের বৃহত্তম গিরিখাত বলে বিবেচিত হয়। ট্রেকারদের পক্ষে একই সঙ্গে উপত্যকাগুলি স্কেল করা সম্ভব নাও হতে পারে, তবে মহাকাশ থেকে এই বিশাল উপত্যকাটি দেখা সম্ভব। গঙ্গা নদীর বদ্বীপ, ভারত। গঙ্গা পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। একে সুন্দরবন বা বেঙ্গল ডেল্টাও বলে। এটি বাংলাদেশ এবং ভারতে 350 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি সরাসরি দেখা কঠিন, তবে মহাকাশ থেকে এর ছবি স্পষ্টভাবে দেখা যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।